কুয়াশার মধ্যে কিছু দেখেনি, মানে ট্রলার আমরা শুনলাম যে ইয়া ওদের উপর ট্রলারের উপর দিয়ে গেছে। আবার আমার বান্ধবীর কাছে শুনলাম যে পার হয়ে গেছে, ওই একটা কাঠ ধরছে, সাঁতারও জানত একটা কাঠ ধরছে, কাঠ ধরে কেমনি কেমন উপর দিকে ভাসে গেছে, জাম ভাসে গেছে। আর ওর সাথে যেগুলো ছিল একটা বাঁচতে পারেনি, ট্রলার যেমনি ছিল এমনি নাকি ডুবে গেছে, উঠতেও পারে না, তুমি কিছু হতে পারে, কোন জায়গাটা বলতে পারে না। সকালে আর কি ক্লাসে যাচ্ছি মাদ্রাসায়, দুজন ছাত্র আছেন আমাদের মাদ্রাসার, একজন এই বোর্ড ধোয়ার পরে একজন সাঁতার কেটে আর কি উঠছে, ওইটা মানুষে গিয়ে খবর দিচ্ছে, আর আরেকজনটা যে মহাজন আছে আর এখন পাওয়া যেতেছে, নাম আবদুল্লাহ, আবদুল্লাহ বাড়ি কিশোরগঞ্জ, দেশের বাড়ি কিশোরগঞ্জ, কিন্তু এখানে এই যে মসজিদে